ধর্মঘটের কারণে রংপুর ও ঠাকুরগাঁওয়ের ছোট বড় পাইকারি আড়তগুলোতে সবজি বেচাকেনা স্থবির হয়ে পড়েছে। পণ্য বিক্রি করতে না পারায় এরই মধ্যে বিভিন্ন সবজির দর কমে যাওয়ায় হতাশ কৃষকরা। এদিকে ধর্মঘটের ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সৃষ্টি হয়েছে পণ্য জট। গেল দুদিন ধরে প্রায় 50 ট্রাক পেঁয়াজ আটকে থাকায় পচনের উপক্রম হয়েছে। এছাড়া চাল সহ প্রায় 300 পণ্যবাহী ট্রাক বন্দরে আটকা পড়ে আছে খালাসের অপেক্ষায়। মালামাল গন্তব্যে পাঠাতে না পেরে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। আমার গাড়িতে কাঁচামাল লোড আছে, অবরোধের কারণে আমরা মালটা নিয়ে পৌঁছাতে পারি না, গাড়ি বার করতে পারছি না, তো বসে আছি। অন্যদিকে বগুড়া থেকে আম ও লিচু সহ বিভিন্ন মৌসুমি ফল নিয়ে বের হতে পারছে না পণ্য পরিবহনগুলো। এ অবস্থায় স্থানীয় বাজারে ফলের দামের তারতম্য দেখা দিয়েছে। ধর্মঘটের কারণে মালের দাম অনেক পাটি লস খাচ্ছে, অনেক মালে আসতেছে না, মাল কম আসতেছে। ধর্মঘটের ফলে সিরাজগঞ্জ ও নাটোর থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকায় বেড়েছে ভোগান্তি। তেল লরি বাগাবাড়ি ঘাটে যেতে পারতেছে না, পাম্পের তেল নাই, পাম্প বন্ধ। রাশেদুল আলম রাসেল, 21 টেলিভিশন। গাড়ি ঘোড়া আছে নাকি?